নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আমাদের মন্দিরে দশহরা পুজো হচ্ছে। দশহরার দিন অনেকের বাড়িতে মা মনসা দেবীর পুজো হয়। এই দিনে মা গঙ্গা দেবীরও পুজো হয়ে থাকে। তো আজ মন্দির থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর দেখতে পাচ্ছেন আপনাদের দাদাভাই পুজো করতে বসেও গিয়েছে, আর আমাদের পাড়ার অনেকে আমাদের মন্দিরে আজ পুজো দিয়ে গিয়েছে। তো সকাল সকাল পুজোর জোগাড় হয়ে গিয়েছিল। তো আজকের দিনে একদিনে তিনটে পুজো হচ্ছে সত্যিকার থেকে। আজকে মঙ্গলচণ্ডী, এই জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার আজকে, সঙ্গে দশহরার গঙ্গা পূজা এবং মনসা পূজা। তো আজকে দিনটা খুবই ভালো, জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে দশহরা পুজো হয়। তো দশহরা পুজোতে গঙ্গা পুজো হয়, মনসা পুজো হয়। তো গঙ্গা পুজো মনসা পুজো যে হয়, সেই জন্য দশহরা যেহেতু নামকরণ, দশ রকম ফল, দশ রকম ফুল দিয়ে পুজো করতে হয়। তো এখানে দেখুন, নৈবেদ্য হিসাবে দশ রকম ফল করা আছে, ঠাকুরকে নৈবেদ্য হিসাবে দেওয়া হয়েছে, এবং দশ রকম ফুল এখানে আছে। এইসব দিয়ে আজকে মনসা পূজা, গঙ্গা পূজা, সঙ্গে যেহেতু জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো হবে। আপনাদের দাদা ভাইয়ের মুখেই শুনলেন আজ একটা পূর্ণতিথি। শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিতে মা গঙ্গা দেবী স্বর্গ থেকে পৃথিবীতে আবর্তন হয়েছিলেন, এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা। কথায় আছে, তিনবার মুখে গঙ্গা নাম নিলেই নাকি দেহ শুদ্ধ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী কলিযুগে যদি কোনো তীর্থ থেকে থাকে সেটা হলো গঙ্গা। গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং কল্যাণকর কাজ। গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং শুভ কাজ। দশহরা কথার অর্থ হলো দশ পা ভরা বা দশটি পা ভরণ করা। দশহরা একটি অত্যন্ত পূর্ণতিথি। এই তিথিতে দেবী গঙ্গা মর্তে নেমে এসেছিলেন। এই দশহরা তিথিতে দশবিধ পাপ হরণ করা হয়। দশবিধ পাপগুলি কি কি সেগুলো আপনাদেরকে বলি। পরের জিনিস হরণ করা, হিংসা করা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয়, এগুলি হলো দেহগত পাপ। পরের নিন্দা করা, অহংকারী কথা বলা, মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা, এই চারটি বাক্যগত পাপ। পরের অনিষ্ট করা, পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি, এই তিনটি মানসিক পাপ। মানুষ জেনে না জেনে বা নিজের অজান্তেই হোক এই পাপ কর্মগুলো করে চলেছে। তবে একথাও ঠিক যে শুভ কর্মে অশুভের বিনাশ এবং পুণ্যকর্মে পাপের ক্ষয় হয়। মনে করা হয় দশহরার দিন পুজো অর্চনা বা কিছু নিয়ম পালনের মাধ্যমে দশ জন্মের পাপ এবং এ জন্মের করা দশটি পাপ ক্ষয় হয়। তাই এই দিনে মা গঙ্গা দেবীর পুজোর সাথে সাথে বিষ্ণু পুজো, শিব পুজো এবং মনসা পুজোরও রীতি আছে। মনসামঙ্গল অনুযায়ী মা মনসা শিবের মানসকন্যা আর নাগরাজ বাসুকীর ভগিনী। বছরের নানা সময়ে বিভিন্ন স্থানে মনসা পুজোর চল হলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে দশহরার দিন বছরের প্রথম সানযাত্রা শুরু হয় মা মনসার। বর্ষার আগেই সর্পকুলের বারবারন্ত হয় সেদিন থেকেই। তাই দশহরার দিনে মা মনসার পুজো করে তাকে সন্তুষ্ট রাখা হয়। আমাদের গ্রামে বয়স্ক দাদু ঠাকুমার মুখ থেকে শুনেছি দশহরার দিন নাকি দশ পশলা বৃষ্টি না হলে সাপের বিষ বৃদ্ধি হয়। তো বন্ধুরা, আমি দশহরা সম্পর্কে যতটুকু জানি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরকে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যেসব বন্ধুরা আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো পুজো এখন প্রায় শেষের দিকে, আর ভিডিওটা বড়ও করছি না, এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুন। নমস্কার।